এমআরআই মেশিন, টেস্টের মেশিন আজকে 5 বছর ধরে অচল। আমরা অনেক পরীক্ষা চিঠি ও মেডিকেলে দেখি অচল অবস্থা। ঠিক আপনার জেনারেল হাসপাতাল বলেন, আপনার উপজেলা কেন্দ্রিক হাসপাতালগুলোকে যে পরীক্ষা নিয়ন্ত্রণ মানে পরীক্ষা এটা নির্ণয় করার জন্য যে মেশিনগুলো দরকার সেগুলো অচল অবস্থা। সেগুলোর জন্য আপনার কোনো আলাদা কোনো প্ল্যান আছে কি না যে মেশিনারির জন্য? এমন গত আমি গত পরশু দিনও বসছি, আমার বিভাগে এক্সরে মেশিন কোথায় কীরকম আছে, কোথায় জনবল আছে, কোথায় কী অবস্থা আছে সবগুলো আমরা অ্যাসেস করছি। যেখানে মানুষ আছে মেশিন নাই, কোনো কোনো জায়গায় আছে মেশিন আছে মানুষ নাই, এইগুলো রিএনেস করার জন্য আমরা নির্দেশিত আমি তারা তালিকা করছে। এটা আমার এক্সরের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিষয়ে এইভাবে অ্যাসেস করে রিএলোকেট করব, কিন্তু আমাকে সেই জন্য সক্ষমতা প্লাস সাহস দিতে হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, আমাকে ফ্রি হ্যান্ড কাজ করার সুযোগ দেন। আমরা জনগণকে চিরাংবাসীকে খুশি করে ছাড়ব। এক যেমন আপনি একজন চিরাং মেডিকেলের কথা বলতে, চিরাং মেডিকেল যেহেতু ছিলাম আমি, এমআরআই মেশিনের জন্য 30 বার চিঠি লেখা হয়েছে মিনিস্ট্রিতে, সিএমসি। হ্যাঁ, অর্থাৎ একটা মেশিন যখন হ্যান্ডওভার করে নেয় এটা মেনটেন্সের জন্য একটা ইয়ে করা হয়, হ্যাঁ সেটার জন্য। কিন্তু তারা কোম্পানি যারা সাপ্লাই দিয়েছিল তার আমাদের সাথে খুব ইয়ে করেছে, অসহযোগিত করেছে, সেই কারণে আমরা সেটা সেইভাবে করতে পারিনি এখনও। হ্যাঁ, সিটি স্ক্যান মেশিনটা নষ্ট হয়েছে, আমরা ইয়ে করার পরে তৎকালীন সচিব মহোদয়ের নজর দিয়ে তারা ঠিক করে দিয়েছে, এখন চলে। চিরাং মেডিকেলের কথা বলছি, হ্যাঁ এমআরআই মেশিন যেটা নষ্ট, হ্যাঁ সেটা আমরা নতুন প্রক্রুটমেন্টের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন জাইকা ফান্ডেড বলছি, প্রথম বাক্সবন্দি কোনো যন্ত্রপাতি না থাকে, আমার কথা যদি কোনো যন্ত্রপাতি আসে সেটা বুঝে নেওয়ার একটা সিস্টেম আছে, একটা কমিটির মাধ্যমে প্রথম কথা হলে জিনিসটা বুঝে নেওয়া, ঠিকমতো সাপ্লাই দিল কিনা, স্পেসিফিকেশন অনুযায়ী সাপ্লাই দিল কিনা, দেওয়ার পরে এইটা ইনস্টলেশন, এটা ফাংশনিং করা, মানে এটা যিনি সাপ্লাই তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ার এসে ইনস্টলেশন করে দিতে হবে, হ্যাঁ ফাংশনিং করা। বাক্সবন্দি কোনো যন্ত্রপাতি দেখা যাক, অনেক সময় দেখা যায় যে আপনি যে কথাগুলো বলছেন এটা অসত্য নয়, কী জন্য অনেক সময় দেখেছি কোনো কোনো জায়গায় বুঝে খোলার আগেই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বাক্সবন্দি তাক অবস্থায়, সেই জিনিসটা আমরা আমার বিভাগে সেটা করতে দেব। অতীতে কী হয়েছে এটা জানার দরকার নেই আমার, কিন্তু আমার পিরিয়ডে আমি এইগুলি শনাক্ত করে এটা কারেক্টিভ মেজার নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, অর্থাৎ বাক্সবন্দি কোনো যন্ত্রই থাকবে না, এবং থাকলে যদি ওখানে না চলে যেখানে দরকার আছে সেখানে দেবো আমরা, হ্যাঁ যেখানে চাহিদা আছে সেখানে দেবো। একটা মেশিন পরে আছে দেখি কোনো কোনো জায়গায় এক্সট্রা মেশিন দুইটা আছে, আরও দিদিকে দেখি যে বিভিন্ন ফান্ডে দিয়ে আরও একটা বা দুইটা মেশিন আসছে, যেখানে নাই সেখানে আমরা রিএলোকেট করবো, অর্থাৎ জনগণ যাতে সার্ভিসটা পায়, হ্যাঁ না সেই উদ্যোগটা নিচ্ছে।